ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লিল্লাহি মা আখাজ ওয়া লিল্লাহি মা আতা, হা বিকুল্লি শাইইন আজাল, লিকুল্লি শাইইন হ্যাঁ আজাল। তো আজকে হঠাৎ করে এই বিষয়ে বলার উদ্দেশ্য যে এই কয়েকদিন আগেই আপনারা জানেন এখানে আগুন লেগে আমাদের নিয়মিত একজন ভাই, হ্যাঁ এখানকার কেতাবুত তাওহীদের ক্লাসের নিয়মিত ছাত্র ভাই আব্দুল কাদের রাহেমাহুল্লাহ, যিনি এই গত সপ্তাহে সামনে এখানে বসা ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। এই জন্যেই এই দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এখানে কিছু দোয়ার আগে আমরা কিছু করণীয়, এই এরকম বিপদ আপদ মৃত্যু দুঃখ কষ্ট আসলে আমাদের কী করণীয় সেটা আমাদের জানা উচিত। প্রথমত আমরা ইমান রাখবো ভাগ্যের উপরে, ভাগ্যের ভালো মন্দ এটা কি সম্পূর্ণ একমাত্র আল্লাহর হাতে আল্লাহর পক্ষ থেকেই আসে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু হলানা, যে দেখো হে নবী বলে দাও যে আমাদেরকে তাই পৌঁছে তাই আসে যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। তো এটা একটা, এই এরপর যদি আমাদের ইমান থাকে তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। তো এটা যে লিখনই ছিল তার, এই মৃত্যুটা এখানে লিখে ছিল যা 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 লহুম লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আরও বলেছেন মা সাবামি মুসিবাতিন ইল্লা বিইদনিল্লাহ, যে যা কিছুই তোমাদের কাছে বিপদ আসুক না কেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই আসে, হুকুমের বাইরে না। এটা একটা বিপদ যে আমাদের এসেছে এটা অবশ্যই আল্লাহর হুকুমের বাইরেও নয়, এটাও আমাদেরকে জানতে হবে যে সবাইকে যেতে হবে। এভাবেই উনি চলে গেলেন, এটা অতীতেও গেছেন অনেকে, তিনি গেছেন বর্তমানে, আবার সামনেও এই সিরিয়াল লেগেই থাকবে। এ থেকে এড়ানো যাবে, কুল্ল নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর চাকতে হবে, এর থেকে কোনো আমাদের অব্যাহতি পাওয়ার কোনোই এখানে সুযোগ নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনি আমাদেরকে জানতে হবে যে এই দুনিয়াটা আসলে পরীক্ষার, এই দুনিয়াটা আমাদের পরীক্ষাগার মনে করেন। ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এই যে এভাবে সিরিয়ালি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো অতএব মৃত্যু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। হ্যাঁ, অতএব আমার ছেলের মৃত্যু হতে পারে, আমার বাবার মৃত্যু হতে পারে, আমার বন্ধুর মৃত্যু হতে পারে, আমাদের ছাত্রর মৃত্যু হতে পারে, আমাদের সাথীর মৃত্যু হবে, এইটা পরীক্ষা। অতএব অবশ্যই সবরিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন যারা এই পরীক্ষাতে পাশ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিতে বলেছেন যে এই ধৈর্যশীলদেরকে তুমি অবশ্যই সুসংবাদ দিতে হবে দাও। তাহলে এটাই সুসংবাদের অপেক্ষায় থাকতে হবে, ধৈর্য ধরতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তেমনই ভাবে এটা মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমরা প্রথমে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয় আমরা সবাই কার, আল্লাহর জন্যে, ইন্না ইলাইহি, তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তো শিখিয়েছেন যে লিল্লাহি মা আখাজ, হ্যাঁ তিনি যা নিয়েছেন, এই যে যাকে নিলেন এখন বর্তমানে তিনি কার ছিলেন, আপনি আমানতদার, আপনার কাছে আমি আমানত রেখেছি 1 কোটি টাকা, আমি এতদিনের মধ্যে নিয়ে নিব, আমি এসে চাইলে আপনি রাগ করবেন কেন, আপনি মমিন তো, যদি আপনি মমিন না হন খিয়ানতকারী হন তাইলে না আপনি রাগ করবেন, অথবা আমানত এগুলো সব আল্লাহর মা তা, আর আল্লাহ যা দিয়েছেন তা সেটাও আল্লাহরই ছিল। তো প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেই তো পাঠিয়েছেন, অতএব এখানে আমাদের বিচলিত হওয়া যাবে না, এর প্রতিদান আশা করতে হবে আল্লাহর কাছে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা, সবচেয়ে বড় বিপদের সম্মুখীন এই উম্মতে মুহাম্মদ দিয়ে হয়েছে ইতিপূর্বে, আর সেটা কি সবচেয়ে বড় বিপদ, না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আছেন আজকে, সবচেয়ে বড় প্রিয় নয় আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে মহব্বতের কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মৃত্যু হয়েছে, এটাই সবচেয়ে বড় বিপদ এই উম্মতের জন্য। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বলে গেছেন যে ইযা আসাবা আহাদাকুম মুসিবাতান ফালিয়াতাযাক্কার মুসিবাতাম বি, যে যখন তোমাদের কারো কাছে মুসিবত আসে সে যেন আমার মাধ্যমে যে মুসিবতটা তোমাদের কাছে এসেছে সেটা যেন সে স্মরণ করে, কারণ তিনি বলছেন যে এই মুসিবতটা হচ্ছে সেটা কি সবচেয়ে বড় মুসিবত,
হ্যাঁ, তোমাদের জন্য সবচেয়ে বড় মুসিবত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করাটা সবচেয়ে বড় মুসিবত। তো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর যেটা আল্লাহ বলেছেন, ওয়াস্তাইনু বিসবরে ওয়াসসালাহ, হ্যাঁ, যে তোমরা সবর এবং সলাতের মাধ্যমে তার কাছে সাহায্য চাও, এটাই করতে হবে। আর এটাও ইয়ে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলম যে বিপদ আপদ দিয়ে যে পরীক্ষা করেন, পরীক্ষা দিয়ে এমনি এমনি তো ফ্রি না, তো বরং এর বিনিময় আল্লাহ অসম্ভব অগণিত অসংখ্য কিছু দিবেন যেটা আমরা শেষ করতে পারবো না। গুনে ইন্নামা ইয়ুওয়াফা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যে নিশ্চয় যারা ধৈর্য ধারণকারী এদেরকে আল্লাহ রাব্বুল আলম অফুরান্ত অসংখ্য সব দেবেন। অথবা যেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এটাকে স্বাভাবিক মনে করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজামুল বালা, যত বড় কষ্ট, যত বড় দুঃখ, যত বড় পরীক্ষা, তত বড়ই আবার প্রতিদান রয়েছে। অতএব সার্বিক বিপদের ক্ষেত্রে মূল কথা এটাই, যেগুলো বলা হলো কয়েকটা পয়েন্টে। তো আমরা ধৈর্য ধারণ করব, আমাদের ভাই, ঘনিষ্ঠ ভাই মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্বিকভাবে ক্ষমা করে তাকে জান্নাতুর মেহমান বানিয়ে দেন, তার কবরকে প্রশস্ত করে দেন, আলোকিত করে দেন, তার আত্মীয় স্বজন যত আছে নিকটতম সবাইকে এবং আমাদেরকে সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং এটার থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ারও আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এটা শিক্ষা যে প্রত্যেক একটা মৃত্যু আমাদের নসিহত কবুলের জন্য যথেষ্ট, এটা যথেষ্ট। অতএব আমাদের প্রত্যেকের উচিত হবে প্রস্তুত থাকা, এই সিরিয়ালে লাইন ধরার জন্যে প্রস্তুত থাকা, কেউ গ্যারান্টি দিতে পারবো না, তাই না? উনি এখানে ছিলেন গত সপ্তাহে, আজকে নাই, কার এই লিস্টে কে কখন যাবে, কোন যেহেতু কোনো ইয়ে নেই, অতএব সবসময় প্রস্তুত থাকা উচিত, এটাই হচ্ছে বুদ্ধিমানি। আল্লাহ আমি নিজেকে এবং আপনাদের সবাইকে এই পরামর্শ দেই, এই উপদেশ দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন পালন করার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে আল্লাহ হেফাজত করেন, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, যারা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন আগে বর্তমানে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দেন। হাদাহু সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।